ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমস অ্যান্ড ক্রিয়েশন। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করছি, প্রায় 1:30টা বেজে গেছে, এখান থেকে অনেকটাই বেলা হয়ে গেল। আসলে অনেকগুলো কাজ বাজ ছিল, সেগুলো সারতে সারতেই দেরি হয়ে গেল। তো আমার সব কাজ বাজ হয়ে গেছে, রান্না বান্নাও সব কমপ্লিট হয়ে গেছে, কপালকেও খেতে দেওয়া হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাই কি রান্না করেছি আজকে। আজকে স্পেশাল রান্না করেছি, যেগুলো আমরা খেতে ভীষণ ভালোবাসি, হয়তো অনেকেই তোমরা জানো মানে খাও না বা জানো না, তবে চলো দেখাই। তো চলে এসেছি রান্নাঘরে, আর এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। এটা হচ্ছে শামুকের তরকারি, আর এখানে হচ্ছে ভাত এই যো, আর বেগুন ভাজা, আর আর আছে মাছ, মানে মাছ চুড়ো করে ভাজা। তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। তো এই হচ্ছে গোপাল, ওকে খেতে দিয়ে দিয়েছি আজকে, একটু খেতে দিয়েছি চানাচুর। তো চলো ও খাওয়া দাওয়া করে নিই, আর আমরাও খাওয়া দাওয়া করে নিই, ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ, তো তারপরে খাচ্ছে হচ্ছে একটু পেয়ারা। এই সো হেই গাইজ, আবার সকাল থেকে দুপুর থেকে মানে দুপুর বেলার পর থেকে আবার এখন আসতে পারলাম, মানে এখন টাইম পেলাম আসার। তো তেমন কোনো কাজ ছিল না, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়ে রেস্টার নিচ্ছিলাম। এখন বাজে হচ্ছে ঘড়িতে 6:10, তো এখন দেখতে পাচ্ছ আমি সোয়েটার ফোয়েটার পরে রেডি হয়ে গেছি, বেরোবো একটু বাইরের দিকে, জানি না কোথায় যাব। তো চলো কোথায় যাই না যাই তোমাদেরকেও আমার সাথে নিয়ে যাই। তো ততক্ষণ তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। এই যে বেরিয়ে যাচ্ছি আমরা, এখানে তোমাদের দাদা এখন গাড়িতে স্টার্ট দিয়ে দিচ্ছে, তো গাড়িটা বাইরে বের করুক, দেন আমরা একটু যাব। তো আমরা ঠিক করে ফেলেছি বেরোতে বেরোতে কোথায় যাব, যেটা তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আমরা যাব একটু পিৎজা খেতে, অনেকদিন ধরেই মন চাইছিল। তো এই যে আমরা রাস্তাতে বেরিয়ে গেছি, আর আমরা যাব আমাদের বাড়ি থেকে অনেকটাই, আমরা যাব হচ্ছে এখন ডমিনোজে। তো ডমিনোজটা আমাদের বাড়ির কাছাকাছি নেই, আর এটা হচ্ছে ওই যখন আমরা মুভি দেখতে গিয়েছিলাম এই রাস্তাটা দিয়ে, যেটা তোমাদের দেখানো হয়নি, এটা ওই হাওড়া যাওয়ার রাস্তাটা। তো এই যে আমরা দেখো দেখতেই পাচ্ছ চলে এসেছি ডমিনোজে। এই যে সেরকম খুব একটা ভিড় ছিল না, আর এইখানের সিস্টেমটা একটু অন্যরকম দেখলাম, মানে এই যে তোমরা দেখতে পাবে আমরা ওখানে বসেই অনলাইন অর্ডার করলাম। তো ওখানে বসে অনলাইন অর্ডার করতে আমরা অনেক কিছু অফার পেলাম, আর প্রাইসটাও কম ছিল, তো আমরা ওরকমভাবেই অর্ডারটা করলাম। তো ওখানে বসে অনলাইনে অর্ডার করলে ওরা ওখান থেকেই আমাদের কোড ওয়াইজ দিয়ে দিচ্ছে। তো এই যে পুরো সেট আপটা ওদের ভীষণ ভালো, আর এখানে আমি বসে আছি ওয়েট করছি টাকা নিয়ে, ওনারা আমাদের কোড নাম্বার ডাকলে তো আমি যাব। তো এই যে আমাদের কোড নাম্বার ডেকে দিয়েছে, আর আমি এখানে চলেও এসেছি, আর এই যে আমাদের অর্ডারটা দিচ্ছে। তো আমরা অর্ডার করেছিলাম, আমি নামগুলো ভুলে গেছি, একটা ভেজ ছিল একটা ননভেজ ছিল এটুকু জানি, তো নামগুলো ভুলে গিয়েছিলাম, আর কম্বো প্যাক ছিল, তো দুটোর সাথেই একটা করে পেপসি দিয়েছিল, যেটা তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে। তো চলো আমি নিয়ে আসি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। এই যে আমাকে দিয়ে দিয়েছে হাতে, তো ওনারা এখন আমার চেঞ্জটা দিচ্ছে। তো দেখলাম বেশ ভালোই জায়গাটা, আমি তো এইখানে প্রথমবার এলাম এই ডমিনোসে, আর আমাদের পেপসিও ছিল যেটা ওনারা তখন দিতে ভুলে গেছিলো, তারপরে দিয়ে দিয়েছিল। তো দেখো ভেতরটাও খুব সুন্দর, আর এখানেই সব বেকড হচ্ছে পিৎজাগুলো। এই যে ওই দাদাটা এখানে দাঁড়িয়ে আছে, ওনারা এখানে বেকড করছে পিৎজাগুলো। তো দেখতেই পাচ্ছ নিয়ে চলে এসেছি আমাদের পিৎজা, আর এখানে যে ভালো মানে সুন্দরভাবে বক্সিং করে দিয়েছে। তো এটা হচ্ছে আমার চিকেন পিৎজাটা, তো আমরা ক্লাসিক নিয়েছিলাম কারণ আমরা বড় বেশি বড় সাইজ হয়ে গেলে খেতে পারবো না দুজনের কেউই, আর ও একটা যেটা নিয়েছিল এটা ভেজ, আর তবে টমেটো ফ্লেভারটা টমেটো দেওয়া ওপরটাতে, এই যে ভীষণ টেস্টি, দুটোই ভীষণ সুন্দর টেস্টি। তো এই যে পেপসিও আমাদের দিয়ে দিয়েছে,
দেখতেই পাচ্ছ। আর আমি আমি তো মানে ভাবছি কখন খাবো। তো যাই হোক, আমি এখন দুখানা পিৎজা দেখে খুব এক্সাইটেড। আর টেস্টটাও ভীষণ সুন্দর ছিল, ভীষণ সুন্দর টেস্টটা ছিল। আমি মানে এখানে প্রথমবার এসে খাচ্ছি, ভীষণ সুন্দর লাগলো। ক্লাসিক ছোট ছোট দুটো সুন্দর, খুবই ভালো মানে টেস্টি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি দেখো পুরো পেপসিটাকে শেষ করতে পারিনি। তোমাদের দাদা পেপসিটাকে শেষ করে দিয়েছিল, তো আমার পেপসিটা আমি নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। এবার চলে যাব বাড়ির দিকে, তবে কিছু একটু কাজ আছে, তো সেটা সেরেই যাব। তো আমি এখন তোমার দাদাকে বলছি চলে চলো, ও বাইকটাকে বের করছে। তারপরেই এখানে দেখতে পেয়েছিলাম ভুট্টা, যেটা আমার খুব প্রিয়। তো চলে এসেছি এখন বাড়িতে, আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 8:15। আর কিছুক্ষণ পরে তোমাদের দাদার জন্য একটু করব রুটি শুধু, আর তরকারিপত্র যা আছে ওটা দিয়েও খেয়ে নেবে। আমি আর একদম কিচ্ছু খাবো না, কারণ আমার পেট পুরো ভর্তি হয়ে গেছে। তো গোপালকেও খেতে দিয়ে দেবো পরে। তো চলো, ততক্ষণ আমার আর এখন কোনো কাজ নেই। যখন রান্না করব মানে রুটিটা করব, তখন আবার দেখাবো তোমাদেরকে, আর ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কি করছো তুমি? আমি এখন ল্যাপটপ নিয়ে বসে করছি এডিটিং, আর সাথে দেখছি একটু মিঠাই। কি হচ্ছে? এই যো চলে এসেছি এখন রুটি বানাতে, জাস্ট কয়েকটা রুটি। তো রুটিগুলো আমার করা হয়ে গেছে, আর এখানে রুটিগুলোকে আমি এখন শিখে নিচ্ছি। এরকম করে করলে একটু তাড়াতাড়ি হয়। তবে বেশি রুটি ছিল না, তোমাদের দাদার জন্য 4টের মতো রুটি ছিল, কারণ আমি আগেই বললাম আমি খাবো না, আমার প্রচণ্ড পেটটা পুরো ভার হয়ে রয়েছে। মানে খেয়ে এসেছি না, সে কারণে আমার পেট ভারী হয়ে রয়েছে। আর লাস্ট রুটিটা দেখো কি ভীষণ ভালোভাবে ফুলেছে। রুটি ফুললে আমার বেশি ভালো লাগে, তবে সব রুটি ফোলে না। রুটি করা হয়ে গেছে, তো চলো এবারে খাবার দাবার দিয়ে দিই, রাত্রি অনেক হলো। তো চলো আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে, তখন তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এটা কি হচ্ছে ছোটটা? এটা গোপালের রুটি আসছে। গোপালের রুটিও ফাইন ফুলেছে। গোপালের রুটি বলে কথা বলে হয়ে গেছে গোপালের রুটি। তো এই হচ্ছে গোপালের খাবার। তো চলো গোপালকে খাবারটা দিয়ে দিই। এই হচ্ছে গোপালের খাবার দিয়ে দিলাম গোপালকে। তো চলো ততক্ষণ গোপাল খেয়ে নিক। তো এখানে তোমাদের দাদার খাবারটাও আমি রেডি করে ফেলেছি, তো ওকে এখন খাবারটা দিয়ে দিই, ও খেয়ে নিক। তো এই যে তোমার খাবার এসে গেছে। তো সবাইকে খেতে টেতে দেওয়া হয়ে গেছে, গোপালকেও দেওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদাকেও খেতে দেওয়া হয়ে গেছে। এখন বেজে গেছে 10:15। তো চলো আজকে ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে যদি নতুন হয়ে থাকো। তো দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগের সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।